চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে? এবং আমাদের রাজ্য নেতৃত্ব এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি দেখেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই ব্যাপারটা নিয়ে তারা ডিস্ট্রিক্ট লিডারশিপের সঙ্গেও বারবার করে বসেছেন, আমরা বসে প্রায় শর্ট আউটের দিকে প্রায় শর্ট আউট হয়ে গেছে। এবং যা সমস্যা আছে আমরা এই সমস্যাটাকে মিটিয়ে সবাই মিলে ইউনাইটেডলি আগামী দিনে কাজ করব। আমাদের একটাই লক্ষ্য আছে, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি ইলেকশন আমাদেরকে জিততে হবে, আবার দখল করতে হবে আগামী এই 6 মাস। আমরা মানুষকে যাতে ভালো করে পরিষেবা দিতে পারি সেটা কিভাবে দেওয়া যাবে সেটা নিয়ে আমরা আগামী দিনে আলোচনা শুরু অলরেডি করে দিয়েছি এবং আমরা কাজ করব। বলছি তদন্ত কমিটির কথা আপনারা বলছেন, কি তদন্ত হবে, কার বিরুদ্ধে তদন্ত? হ্যাঁ, এটা দেখুন একটা ইন্টারনাল ব্যাপার, তদন্ত কি হবে না হবে এটা তো লিডারশিপ দেখছেন এবং সেখান থেকে সব ডিসিশন হবে, যা হবে নিজেদের মধ্যে হবে আলোচনা। কি কি দুর্নীতির অভিযোগ উঠেছে বলুন তো? সেইভাবে আমি ডিটেলস আপনাদেরকে বলতে পারবো না, এটা পুরোপুরি ইন্টারনাল ব্যাপার। এবং আমি যেটা আগেও বললাম, আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি স্বচ্ছ ভাবমূর্তি আছে, দলের স্বচ্ছ ভাবমূর্তি যাতে থাকে এবং মিউনিসিপ্যালিটি যাতে স্বচ্ছভাবে যাতে চালানো যায় এই ব্যবস্থা সেটা সঠিক না বেঠিক, এখন তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভুয়ো কমপ্লেনও হচ্ছে, সেটা সঠিক কমপ্লেন না বেঠিক কমপ্লেন সেগুলো দেখা হবে। এর ফলে তো বিজেপির দিকে একটা হাতিয়ার পেলো, অস্ত্র পেলো, যে তৃণমূল কংগ্রেস পরিচালিত তৃণমূল কংগ্রেসের পৌরসভা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তার তদন্ত হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস করছে, এইটা তো বিজেপির একটা অস্ত্র হলো না? এই পৌরসভা নির্বাচনের আগে এই ধরনের একটা অস্ত্র তুলে দিচ্ছে? না, আমার তো মনে হয় না। দেখুন, কোনো একটা কাজ করতে গিয়ে যদি কেউ কমপ্লেন করে, আমি তো আমার দলকে ধন্যবাদ জানাবো যে তারা ইনভেস্টিগেশন করতে চাইছে, যাতে যদি কিছু থাকে সেটাকে যাতে পরিষ্কার করানো যায়, যাতে সংশোধন করানো যায়। অন্য দলের তো সেই ক্ষমতা আমি দেখতে পাচ্ছি। দিদি, চেয়ারম্যান যিনি আছেন, যার বিরুদ্ধে মূলত অভিযোগ করেছেন কাউন্সিলররা, তাকে সেই পদে রেখে দিয়ে তদন্ত কি সঠিক পদে এগোবে মনে করছেন? তদন্ত দেখুন যাই হবে উপর থেকে হবে, রাজ্য নেতৃত্ব করবে এবং ভালোভাবেই হবে, আমি খুব আশা করি। কমিটি করবেন বললেন কদিনের মধ্যে? আমরা একটা লিডারশিপের মধ্যে একটা কমিটি করে দেওয়া হবে, একটা মনিটরিং কমিটি করে দেওয়া হবে, যারা ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি যাতে ভালোভাবে কাজ করে তাদেরকে সহযোগিতা করার জন্য একটা কমিটি। আর্থিক ক্ষমতা নিয়ে কথা হচ্ছে যে আর্থিক ক্ষমতা নাকি ভাইস চেয়ারম্যান, না না এরকম কোনো ব্যাপার না, সবাই মিলে একসঙ্গে কাজ করবে। তাদের ব্যক্তিগত কিছু সমস্যা আছে কিন্তু তারা দলের পাশে আছেন, দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তারা মানবেন সেটা আমাকে জানিয়েছেন। দলে কি কোনো কন্দল নেই, সবাই একসঙ্গে আমরা কাজ করব, আগামী দিনে মিউনিসিপ্যালিটি আরো ভালোভাবে কাজ করবে, ভালোভাবে মানুষকে পরিষেবা দেবে এবং আগামী দিনে মানুষের আশীর্বাদে আমরা আবার আমরা ক্ষমতায়। বলছি দলের চেয়ারম্যানের বিরুদ্ধে দলের তদন্ত কমিটি মানুষ কি ভালোভাবে নেবে? এটা দেখুন দলের তদন্ত কমিটি হবে না, কিভাবে তদন্ত কমিটি হবে সেটা আপনারা আগামী দিনে দেখবেন।